বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের অভিনীত সিনেমা প্রিয়তমা। প্রিয়তমা সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে মুক্তি পেয়েছে কানাডা ও আমেরিকা। সেখানে মুক্তির পর থেকেই দেখছেন বাংলা ভাষাভাষীরা। সিনেমাটি মুক্তির 3 দিনে কানাডায় ও আমেরিকায় সিনেমাটি আয় করেছেন $44,000। বাংলাদেশের টাকার যার পরিমাণ আসেন 49 লাখেরও বেশি। কানাডা ও আমেরিকায় প্রিয়তমা সিনেমাটি প্রদর্শন করছেন স্বপ্ন স্কোয়ার। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট সজীব সপ্তম নিজের ফেসবুক স্টারে দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। সজীব সপ্তম আরও লেখেন, হলিউডের সিনেমার সুপার পিক মৌসুম হওয়ার কারণে 7 জুলাই প্রিয়তমা মাত্র 42 থিয়েটারে কানাডা ও আমেরিকায় মুক্তি পাওয়ার সুযোগ পেয়েছে। সিনেমাটি উত্তর আমেরিকা বক্স অফিসে বাংলাদেশের সিনেমা ইতিহাসে 4th সর্বোচ্চ অপেনিং। নিউ ইয়র্কে ইতিমধ্যে প্রিয়তমা ঝড় বইছে। স্টেজে সজীব আরও লেখেন, কানাডার টরন্টোতে চলছে প্রিয়তমা দেখার উৎসব। এখানে প্রিয়তমা এমন দুর্দান্ত সাফল্য একটি বড় ঘটনা। এখন দেখা যাচ্ছে প্রিয়তমা তার লাইফটাইম বিজনেস দিয়ে উত্তর আমেরিকা বাজারে $1,00,000 বেশি আয় করা সিনেমা হতে পারে কিনা। এখন পর্যন্ত মাত্র 3টি বাংলাদেশি সিনেমা এই মাইল ফলক ছুঁতে পেরেছে। তো দর্শক দেখতে পাচ্ছেন যে দেশের গণ্ডি পেরিয়ে মুক্তি পেয়েছে কানাডা আমেরিকা, সেখানেও রাজত্ব করছেন প্রিয়তমা সিনেমা। আমাদের এখন দেখার বিষয় যে প্রিয়তমা সিনেমাটা কতটা বড় সাফল্য আনতে পারে বাংলাদেশের জন্য। তো এটাই আমার দেখার বিষয় এখন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।